নবী প্রেমে দেব সার ইমানের সাগরে গোলাম জেনে নেন গনবি আপনার দরবারে গোলাম জেনে নেন গনবি আপনার দরবারে কত আশিক দলে দলে সোনার মদিনায় আর মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার রাজায় জিজ্ঞাসিল বলে তারা প্রাণটি শীতল হয় গো গোলাম জেনে নেন গনবি আপনার দরবারে গোলাম জেনে নেন গনবি আপনার দরবারে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون قال النبي صلى الله عليه وسلم الدنيا ومآجرة الآخرة ما كان محمد أبا أحد من رجالكم ولا رسول الله وقاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله وعلى آل سيدنا খুব ভালো লাগে যদি জোরে জোরে বলুন আল্লাহুম্মা আহা
وعلى آل سيدنا আরব দেশে জন্ম নবীর আবদুল্লাহর ওই ঘরে আর সবার সেরা নবী আমার এলেন সবার পরে আরব দেশে জন্ম নবীর আবদুল্লাহর ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে তাই মায়ামিনার কোলে রে চাঁদ করে রে ঝলমল আর সাল্লাল্লাহ মুহাম্মাদিন বল সকল বল আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা আর তোমার ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা দিবানি সে কেঁদে কেঁদে হইলাম পাগল পারা আর কেউ জানে না কাঁদে কেন আমি যে কি হারা আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়েদিনা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নূর নূরাজ নূর এসেছে নূর নূর চারিদিকে আলো করেছে নূর নূর নূরাজ নূর এসেছে নূর নূর চারিদিকে আলো করেছে আয় আয় কে দেখবি নূরের মেলা আমিনার কোলে দোলে কামলি ওয়ালা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলি আব্বা ছোট্ট করে ঢুকে নি হাত ধরেন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া রব্বানা কামা রব্বায়ানি সাগিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহ দুটো করে হাত আপনার দরবারে তুলে জি আল্লাহ হে আল্লাহ আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবি আল্লাহ এই মাহফিলটা কবুল করে নেবেন আল্লাহ এই মাহফিলার ওয়াসিলায় আল্লাহ কাল হাসরের মাঠে আমাদের সবাকার পার করাবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রহিম বাকি লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের কাজ কাম ঝামেলা, তাসের আড্ডা, তাড়ির আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, বিবির আড্ডা থেকে বাঁচিয়ে আল্লাহ একটা বেহেস্তের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছে। এরই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আবু একটা আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ, সকলে একবারের তকবীর দান, নারায় তকবীর, আর জোরে তকবীর দান, নারায় তকবীর, এ নারায় তকবীর, আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্বা, আজকের আমি সর্বপ্রথম আপনাদেরকে একটুখানি জানাবো, এই যে মা পিলে এসেছেন বসেছেন, এই জায়গাটা ভালো না খারাপ? ভালো। কিছু মানুষ বলছে আর দরকার নাই, ও কি বলবে আমরা জানি, নামাজের কথা ও জানি, মৌলবীরা কি বলে জানি, ও রোজার কথা ও আমি জানি, কেউ কেউ বলছে ও মিলাদ মাহফিল কত শুনবো, এ আজ ওখানে হলো কাল ওখানে হলো, কথা বুঝতে পেরেছেন? আর যেন আর ভালো লাগছে না, আজকের এই মিলাদ মাহফিল থেকে দূরে থাকতে চাচ্ছে মানুষ। আব্বা জান ভাই জান, আমার এই মাহফিলটা আজকের তুচ্ছ মনে করাটা বড় ক্ষতি হয়ে যাবে। এই মাহফিলটা যদি কেউ ভালোবেসে এই মাহফিলে আসতে পারে, বসতে পারে, তার জন্য কি লাভ আছে আজকে আমি আপনাদের কাছে একটুখানি জানিয়ে দিয়ে যাব। আব্বা জান ভাই জান, আমার এই মাহফিলে এসে বসলে আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে জানাবো এই মাহফিলের দাম আছে কি নাই। আব্বা জান ভাই জান, ও আমার মোমেন মুসলমান, শুনে জান জেনে জান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলে দিলেন গো, আমি আল্লাহ, আমার কোরআন যেখানে তেলাওয়াত হবে, আমি আল্লাহ, আমার কোরআন যেখানে আলোচনা হবে, কোরআন যেখানে পড়া হবে গো, এই কোরআন শরীফটা যদি কোনো মানুষ মনোযোগ সহকারে শুনতে পারে, কোরআন তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন শুনে লাও জেনে লাও, আমি আল্লাহ, আমার রহমত তাদের উপর বর্ষণ হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত হলে, আলোচনা চললে, ওই জায়গায় বসে মনোযোগ সহকারে শুনলে আল্লাহর রহমত নাজিল হবে। আচ্ছা আব্বা, চায়ের দোকানে বসে বসে যদি গল্প দেয়া যায় রহমত নাজিল হবে? না, আজি বাজি কথা এখানে সেখানে ক্লাব করে, না, আল্লাহর রহমত নাজিল হবে না। এমনই একটা মাহফিল। ওরে আমার আব্বারে, শুধু তাই বা কেন, এই মাহফিলটায় যদি কোনো মানুষ এসে বসতে পারে, এই মাহফিলে এসে বসে যদি উঠে যাওয়ার আগে একবার কেউ তওবা তিল্লা করে নিতে পারে, এই মাহফিলে এসে বসে একবার যদি কোনো মানুষ তওবা তিল্লা করে নিতে পারে গো, আমার আল্লাহ রে, আর জীবনে কোনো দিন আর আমি পাপের কাজে যাব না, আমার আল্লাহ গো, আর কোনদিন গুনার কাজে যাব না, আল্লাহ নামাজ কাজা করব না, আমার আল্লাহ গো, আর মদের গ্লাসে মোকামি দেব না, এমন করে যদি তওবা করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পাপগুলো সব মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। একবার তওবা যদি করা যায়। ওরে আমার আব্বা রে, আমার বিশ্ব নবী বলে গেছেন শুনে যান জেনে নেন আব্বা, আহারে আত্মায়ু মিনা জাম্বে কামাল্লা জাম্বালা হো, যদি কোনো মানুষ একবার আরে পাপ করার পরে তওবা তিল্লা করে নিতে পারে, গুনাহ করার বাদে তওবা তিল্লা করে নিতে পারে, ওই মানুষটির আমার আল্লাহ নবী বলে গেছেন আরে সমস্ত পাপগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। একবার তওবা যদি করা যায় ঠিক, কিন্তু আজ কোথায়?
ওরে আব্বা রে আমার আপনার নবী দয়ার নবী দো জাহানের বাদশাহ আবে বললাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সোনার মানিক রে যে নবীটাকে না বানালে আল্লাহ আসমান বানাতেন না জমিন বানাতেন না এই নবীটার কোনো পাপ ছিল না এই নবীটার কোনো গুনাহ ছিল না এই নবীটা বেগুনাহ মাসুম নবী করে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন এই নবীটা আর একদিন নয় দুই দিন নয় আমার আপনার নবী প্রতিটা দিন আবারে তাওবাতিল্লাহ করতেন আব্বা একবার নয় দুইবার নয় তিনবার নয় রে আব্বা একশতবার করে তওবা করতে কতবার তওবা করতেন একটু কথা বলেন কতবার তওবা করতেন একশো বার করে আমার নবী তওবা করতেন খালি আমি আপনি পাপ করি কি করি না আব্বা পাপ করি আর আমার নবী পাপ ছিল না আমার আল্লাহ বেগুনাহ মাসুম নবী করে বানিয়েছিলেন পাঠিয়েছিলেন এই নবীটা একশো বার করে তওবা করতেন আর আমি আপনি পাপ করে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাব না কাটছি কত বলছেন আমরা একশো বার কেন মনে হয় হাজার বার করে তওবা করলেও হক আদায় হবে তবু একবারও কিছু কিছু মানুষ আছে তওবা করে তাহলে আজকে কোথায় আমরা এক একজন এক এক রকম হয়ে গেছি মনে করছে আমি কি কোনো কথা নেই তুমি কি খালি খবরে ঢোকো তুমি কি বুঝতে পারবে কথা বুঝতে পেরেছো তার আগে ওরে আমার সোনার মানিকে রাও ওরে আমার আব্বা জানে রাও ওরে আমার ভাই জানে রাও কথায় কথা বেড়ে যাবে আজ আমি আপনাদের আগে নিয়ে যাব রে না 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 আমার নবীর কথা বলবো আব্বা এটা হলো রবিউল আউয়াল মাস এটা হলো নবী দিবসের মাস ওরে আমার আব্বা রে এই নবীর কথা একটুখানি জানিয়ে দেব আমার আপনার নবী এত বড় নবী আমার আল্লাহ করে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন বাবা এই নবীটা সব নবীর থেকে সেরা নবী আমারে সব নবীর থেকে বড় নবী করে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ এই নবীটাকে সব থেকে সেরা নবী উত্তম নবী করে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আব্বারে হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে বানিয়েছিলেন বাবা নিজ কুদরতে হাতে বানানোর বাদে ওই আদম নবীকে আব্বারে আল্লাহর আপনার কি নাও সমস্ত ফেরেশতাদেরকে বলে দিয়েছিল আমার আল্লাহ আমার ফেরেশতারা সবাই মিলে সেজদা করো সেজদা করো ওরে আমার আব্বারে সবাই সেজদা করলো কিন্তু একজন সেজদা করে না একজন আব্বা কিন্তু রাজি হলো না ওইটা হলো শয়তান ইবলিস আজাজি আল্লাহ বলে সেজদা করো বলে আমি করব না সেজদা বলে কেন কেন বলে না ও হলো আগুনের তৈরি আমি হলাম আগুনের তৈরি আদম হলো মাটির তৈরি এই আগুন হয়ে মাটির কাছে মাতানো তো করতে পারে না আগুন জ্বালিয়ে দিলে উঁচু থেকে ওঠে উপরের থেকে ওঠে রে আর মাটি থাকে নিচে ওই মাটির কাছে আগুন কোনোদিন মাতানো তো করতে পারে না আমার আল্লাহ বলে ইবলিস রে তবে তো এখান থেকে চলে যা চলে যা তোর কোনো ঠাই নাই তোর কোনো জায়গা নাই বার হয়ে দাও ওরে আমার আব্বা রে ওই সময় আল্লাহর কাছে থেকে ওই ইবলিস বলেছিল হে আমার আল্লাহ গো হে আমার আল্লাহ রে আমি চলে যাব তবে একবার তোমার কাছে বলে হে আমার আল্লাহ তোমার বড় দয়া তোমার বড় মায়া তোমার বড় দয়া তোমার বড় মায়া একবার একটা দোয়া আমার কবুল করো আল্লাহ হে আল্লাহ গো আমি ইবলিস বলি আল্লাহ গো
আমার একটা দোয়া কবুল কর, কবুল কর। আল্লাহ বলে ইবলিস রে তবে তুই বল তোর দোয়া কোনটা কবুল করব রে। আমি আল্লাহ তোর আজকে রে বলি বল বল বল। আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমার যতদিন দুনিয়া ঠিক থাকবে ততদিন আমার হায়াত দিতে হবে, আমি ইবলিস যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ বলে যা তোর আমি দোয়া কবুল করে দিলাম ততদিন তুই বেঁচে থাকবি। যেই বলেছে ওই সময় কি বলেছে জানি আর থাকতে পারিনি। ইবলিস মনে মনে করছে তাহলে তো বিরাট সুযোগ পাওয়া গেছে, দোয়া কবুল হয়ে গেছে মানে কি আর কোনো কথা হবে না। ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ গো তবে একবার শুনলেন আপনার কাছে একটা কথা বলি, আপনার বান্দার জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আমি জান্নাত থেকে বার হতে হলো, আমি শয়তান হয়ে গেছি। আমার আল্লাহ গো তবে একবার শুনলেন জেনেলেন আপনার একটা বান্দা কাও আমি জান্নাতে যেতে দেব না, ওদের কি করে জাহান্নামে নিয়ে যেতে হয় আমি দেখব, ওদের মরণের কালে ওদের বেঈমান করে মেরে দেব, ওদের একদম নাফরমান করে বিনা কলেমায় পড়িয়ে মুক্তি দেব। আল্লাহ আর ওই সময় ডেকে বলেছিল ওরে ইবলিস রে তুই তবে শুনলে জেনে লে একবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি আমার বান্দাদের তুই ধোকা দিয়ে বোকা বানাবে, গুনার কাজে তুই লিপ্ত করে দিবি। আরে ওই সব বান্দা বান্দেরা পাপ করার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যদি একবার মাটি মাথা ফেলে দিয়ে আমি আল্লাহ আমার কাছে যদি কিছু বলে আল্লাহ গো একবার মাফ করে দাও, একবার ক্ষমা করে দাও, একবার মাফ করে দাও, একবার ক্ষমা করে দাও, এমন করে যদি কান্দতে পারে আমার বান্দা বান্দেরা ওরে ইবলিস রে তবে তুই শুনলে জেনেলে আমার বান্দা বান্দেরা ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের পাহাড় পাহাড় পাপ গুলো সব মাফ করে দেব। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ, এ নারায়ণ থাকবে। একবার যদি চোখের পানি যদি ফেলতে পারে, কিন্তু আল্লাহকে আজ আমরা মানতেই চাচ্ছি না। আমরা এখন বলে বলে বেড়াচ্ছি আল্লাহ আবার কি কত বড় সব বড় হই বড় হব কি করে, পুরপুরার বিশ্বাসের মানে না, কথা বুঝতে পারছেন না, আল্লাহকে মানে না, নবীকে মানে না, এখন সব বড় হয়ে যাচ্ছে। আব্বা জান ভাই জান আমার এই দেখেন এক হাজি সাহেব হজে গেছে, এখন হজ থেকে ফিরেছে তার সব কদর করে আদর করে যত্ন মানছে ভালোবাসে। হাজি সাহেবের ছোট ভাই তোর হজে যায়নি, ওর মনে মনে খুব রাগ হচ্ছে কি করি বলতেন। হাজি সাহেব এখন জামাটা খুলে রেখে বাইরের দিকে গিয়েছে, ও ফুরুত করে জামাটা গায়ে দিয়ে পরে বাজারের দিকে গেছে, ছিল নামাজের সময় মাগরিবের সময় হাটে যদি ওই অত বড় পা পর্যন্ত পাঞ্জাবি পরে যদি ঘোরাঘুরি করে লোকে খারাপ বলবে। ও মসজিদে ঢুকে মসজিদটা নতুন তৈরি হচ্ছিল সবে কত বুঝতে পেরেছেন, এখন সবাই মিলে দেখে বলছে এত বড় পাঞ্জাবি তুমি আজকে নামাজ পড়াও, বলছে না বলছে না বললে শুনবো না আগে যাও, ও যাবে না আর এরা শুনবে না, জোর করে ঠেলে 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 ঢুকে দিয়েছে মেম্বার ঢুকে দিয়েছে, মেম্বার ঢুকে দিয়েছে আব্বা নিয়ত বেঁধেছে। আপনারা জানেন মাগরিবের তিন রাকাত নামাজ, মাগরিবের যে তিন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে প্রথম রাকাতে সূরা ফাতিহা দিয়েছে, তারপরে আব্বারে আরে সূরায় দেবে তো দেবে সূরা নাস দিয়ে দিয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা দিয়েছে, ওহারে রুকুই গিয়েছে সেজদায় গিয়েছে, সেজদায় গিয়ে মনে করে আল্লাহ রে আমি তো কোরআন শরীফ শেষ করে ফেলেছি প্রথম রাকাতে, এবার দ্বিতীয় রাকাতে কোন সূরা দুবা সূরা তো এর পরে নি কি জ্বালায়, এবার মনে উঠে শেষ জায়গায় মনে উঠে আল্লাহ এবার কি তালে পড়েছি, এ কেন জামা পড়লু এবার কি দৌড়, আর তো কোনো আমার মাল মেডিয়াস নেই, সুরা নাজ মানে কোরআন শরীফ শেষ, এবার কোদ দেন আমার ও মাথা তোলে না, মাটি মাথা ফেলে রেখে চিন্তা করছে খেলে আল্লাহ কি করবো। এখন পিছন দিকে নামাজি মুসল্লিরা এরা মনে করছে আল্লাহর এই এক রেখার নামাজে কি এসা করতে হবে নাকি,
কিছুক্ষণ পরে ইমাম সাহেব দেখছে যে সব তো মাথা নিচু করে রয়েছে, মাটির দিকে মাথা করে রয়েছে, হ্যাঁ দেখে না আস্তে তো মাথাটা মুখুচু করে দেখে না, মেম্বার তো সবে ছইদে তৈরি হচ্ছে, নতুন মসজিদ হচ্ছে না, হাত ফাঁক করে দেখছে পালানো যাবে, ওপরে ভাই করে হাত ফাঁক করে পয়াকার দিয়েছে বাড়ির দিকে, কথা বুঝতে পেরেছেন? একজন মুসল্লি পিছন দিকে ছিল, ও মনে করছে আল্লাহ গুনাহ হয় হবে, এতক্ষণ মাটি মাথাতে কতক্ষণ থাকতে পারে, সবাই তো সমান না, বুঝতে পারলে না, একজন মাথা তুলে দেখে না মাথা তোল, বলছে কেন, বলে ইমাম সাহেব ফাঁকা, মেশিন পার্ট কিছু থাকা দরকার আছে তো, বড় হতে ভালো লাগে, কিন্তু মেশিন পার্ট ভিতরে নবীর মানে না, আল্লাহর ওলি ফুরফুরা শরীফ বিশ্বাসদের মানে না, বলে আমি পীরটা তো হ, এটাই তো গন্ডগোল হচ্ছে। ওরে আমার আব্বা জানে রাও, ওরে আমার ভাই জানে রাও, কথায় কথা বেড়ে যাবে গো, আমি আপনাদের কাছে বলবো, ওরে জোয়ানেরা যুবকেরা যে কথা বলতে চলেছিলাম বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আব্বারে হারে নিজে হাতে বানিয়েছিলেন, আল্লাহ পাক নিজ কুদরতে হাতে বানানোর বাদে ওই আদম নবীকে আব্বারে নিজের জান্নাতখানা দান করে দিয়েছিলেন, ওই আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকেন বাবা, বিচরণ করতে 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 আব্বারে আর গন্ডম ফলখানা খেয়ে ফেলল, এইবারে গন্ডম ফল যখন খাওয়া হয়ে গেল আর গায়ের পোশাক খুলে খুলে পড়ে যায়, আর থাকতে পারি না রে আব্বা, ওই জান্নাত থেকে বার করে দেয়া হলো, আদম আলাইহিস সালাম বাইরে চলে এলো, এই দুনিয়ার জমিনে এসে চোখের পানি ফেল ফেলে কাঁদতে রয়েছে, আল্লাহর কাছে কাঁদে রব্বানা জলাম না, এ আল্লাহ রব্বানা, এ আল্লাহ জলাম না, জুলুম করেছে আনফুসানা নফসের উপরে, ওরে আমার আব্বা রে এমন করে কাঁদতে রয়েছে আব্বা, চোখের পানি ছেড়ে 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 কাঁদে, কিন্তু আব্বা কি বলবো রে, ওই আদম নবীর দোয়া কিন্তু কবুল হয় না, আরে আমার আব্বা রে একদিন নয় দুই দিন নয় কতদিন কেঁদেছিল জানেন আব্বা, 350 বছর ধরে আদম নবী কাঁদে, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, ওই আদম নবীর দোয়া কিন্তু আল্লাহ কবুল করে না, 350 বছর পরে এই একবার খালি ওই আদম আলাইহিস সালাম বলেছিল, হে আমার আল্লাহ গো ওই মুহাম্মাদের ওসিলায় আমার দোয়াখানা একবার তুমি কবুল করে না, আমার আল্লাহ ডেকে বলে একবার বলো ওই মুহাম্মাদের নাম কোথায় ফেলে তুমি বলো বলো, আরে আদম আলাইহিস সালাম দেখে বলে আমার আল্লাহ রে ও মাওলানা মাহবুব আল্লাহ গো, আপনি যখন আমাকে জান্নাত দান করেছিলেন ওই জান্নাতের ভিতরে থাকে জান্নাতের ভিতরে থাকাকালীন বিচরণ করতে করতে দেখেছিলাম, আহারে আপনার নামের পাশে আকের নাম লেখা রয়েছে, আরশ পাকের কিনারায় আপনার নামের পাশে কি সুন্দর একখানা নাম লেখা রয়েছে, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখাও, ও আমার আল্লাহ গো ওই মুহাম্মাদের ওসিলায় একবার দোয়াখানা কবুল করে নাও, এমন করে যেই না বলে যে আব্বা রে আমার আল্লাহ ডেকে বললেন, ওরে আমার হাবিব রে ওরে আমার আদম গো শুনে লাও জেনে লাও, তুমি আমার বন্ধুর নাম ধরে ফেলেছো, তুমি আমার দোস্তের নাম নিয়ে নিয়েছো, তুমি আমার হাবিবের নাম নিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন, আর আমি তাকতে পাচ্ছি না গো, আমি আমার ওই বন্ধুর নামের ওসিলায়, আমার দোস্তের নামের ওসিলায়, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াখানা কবুল করে নিলাম। আমার নবীর নাম নিল খালাস, মাফ হয়ে গেল। আব্বা একটু জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। কি নবী গো, 350 বছর কাঁদছে, চোখের পানি ফেলছে, কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, তবু দোয়া কবুল হয় না। আব্বা আমরা কাঁদি, আমরা মসজিদে কাঁদি, ঠিক আছে, সময় দিই, ইমাম সাহেব খালি সালাম ফিরুতে পারলে হয়, সালামের জুতো কালাম, কালামের জুতো গোলাম, কে কার জুতো নিয়ে পালাচ্ছে তার কথা বুঝতে পেরেছেন? আব্বা জান ভাই জান, আমার আজকের দিনে আমি আপনাদের কাছে জানিয়ে দেব, একটুখানি আল্লাহর দরবারে চোখের পানি ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানিটা বড় পছন্দ করে নেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা রে, কথায় কথা বেড়ে যাবে, আজ আমি আগে নিয়ে যাব, না না না, আমার নবী কত বড় নবী গো, এই নবীর প্রশংসা নবীর কথা কানে আজকে আমি বলবো। ওরে জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা, আরে শুনলে বুঝতে পারবেন বে, আল্লাহ রাব্বুল আলামিন আরে মুসা কালিমুল্লাহ বলে একটা নবী আল্লাহ পাঠিয়েছিলেন বাবা, এই নবীটা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছিলেন, ওরে আমার নবী মুসা এসো এসো তোর পাড়ে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে রে, এই না বলি আব্বা রে, যেই না ডেকেছেন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তাড়াতাড়ি করে বাবা যেতে লাগলেন বাবা ওই তোর পাহাড়ে, তোর পাহাড়ে আব্বা রে জুতো পায়ে দিয়ে উঠতে লাগলেন, মনের আনন্দে আল্লাহর সঙ্গে কথা হবে, আল্লাহ সঙ্গে আর কথা হবে, এই না মনে করে জুতো পায়ে দিয়ে তাড়াতাড়ি উঠতে লাগলেন বাবা, আমার আল্লাহ পাক ডেকে বললেন, না না ওরে আমার নবী মুসা শুনে লাও জেনে লাও, একবার আমি আল্লাহ বলি গো, আমি আল্লাহ তোমাকে বলি শুনে লাও, না 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 তোমার পায়ের জুতোখানা খুলে রেখে তারপরে তোর পাড়ে ওঠো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমার সঙ্গে কথা হবে, আমার আমার নবী দয়ার নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরে আমার আব্বা রে, আর এক তারিখে বাবা যেদিন মিরাজে আমার আল্লাহ মিরাজে গিয়েছিলেন আমার নবী গো, ওই দিন সপ্তম আসমান ভ্রমণ করার পরে আমার আমার নবী আরে আল্লাহ পাকের খাস দরবারে চলে গেলেন, যে জায়গাটার নাম আরশে আজিম, আরশে আজিম, ওই জায়গায় গিয়ে আমার আপনার নবী দাঁড়িয়ে গেলেন, মনে উঠে গেল না 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 আমার আল্লাহর সঙ্গে কথা হবে গো, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হবে, দেখা হবে, দিদার হবে, এখানে বিয়াদবি যেন হয়ে যায় না, এই না মনে করে আমার আপনার নবী আস্তে আস্তে করে পায়ের জুতোখানা খুলতে লাগলেন গো, এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন গো, না না ওরে আমার হাবিব রে, ওরে আমার দোস্ত রে, ওরে আমার বন্ধু রে, একবার শুনে লাও, জেনে লাও, শুনে লাও, আজকের দিনে আমি বলবো আর তোমার পায়ের জুতো পায়ে থাক, তোমার পায়ের জুতো পায়ে থাক নবী গো, তোমার পায়ের জুতো খোলা লাগবে না, তোমার পায়ের জুতোর সংস্পর্শ লেগে আজ আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে। আর একবার ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ হু 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 আল্লাহ হু
আল্লাহ 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 তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারীক আল্লাহ, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কেচো ছিলে তুমি শুধু। আল্লাহ 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 দরুদ আল্লাহ হুম্মা। ও আলায়ালে সৈয়দিনা, ওরে আমার আব্বা রে, তবে শুনে যান জেনে যান, আজ আমি আতাউল্লাহ আপনাদের কাছে বলে রেখে দিয়ে দাই, আমার নবী কত বড় নবী ছিলেন আব্বাও, এই নবীর কথা খানা আজ আমি আপনাদের কাছে একটুখানি তুলে ধরব, বুঝতে পারবেন শুনলে। ওরে সোনার মালিক রে, আমার আপনার নবীর দাম বেশি, দাম বেশি, এতো আপনাদের কাছে কিছু কথা আগিয়ে নিয়ে গেলাম। তবে আমার আব্বা রে, আমার নবী উম্মত যারা হয়েছে এদেরকেও আমার আল্লাহ অনেক সম্মান বাড়িয়ে দিয়েছে। শুধু আমার নবীর দাম না, আমার নবীর উম্মত হয়ে জানারা এসেছে এদেরও দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বলবেন কি ব্যাপার একটুখানি বলবেন? জি জি, আমি আজকের একটুখানি বলে রেখে দিয়ে যাব, আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা আমার নবীর দামটা খালি কতখানি বড়, বেশি। আমি আপনার কাছে একটুখানি আমার নবীর সম্পর্কে রাখছি, বুঝতে পারবেন, তাহলে মনে করবেন যে সত্যি নবীর দাম বেশি। উম্মতের যদি এত দাম হয় তাহলে নবীর দাম কতই না বেশি। হরে আমার আব্বা রে, শুনে যান জেনে যান, আমার আপনার নবীর দাম বেশি, উম্মতের কত দাম বেশি, তবে শোনেন শোনেন। আরে এক তারিখে আব্বা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ নবী আমার গো, আস্তে আস্তে করে মনে মনে বলতে লাগলেন, আয় আমার আল্লাহ রে, আয় আমার মাওলা রে, এই জামানায় সব থেকে বড় বুজুর্গ আমি মুসা কালিমুল্লাহ নবী, আমার থেকে বড় বুজুর্গ আর দুনিয়ায় না। আমি এখন এই জামানার সব থেকে বড় বুজুর্গ, আমার থেকে এখনকার বুজুর্গ আর কে? আব্বা আল্লাহ মনের খবর রাখে কি রাখে না, জোরে বলু, রাখে। আল্লাহ মনের খবর জানে। আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় বললেন, আল্লাহ আলিম বিদাতে সুদূর, আমার আল্লাহ বলে আমি মানুষের অন্তরের খবর রাখে, আমি মানুষের অন্তরের খবর জানি গো। আরে এই মানুষ কি বলতে যায় সব কিছু জানে আব্বা। ওরে জোয়ানেরা যুবকেরা রে, কিছু কিছু মানুষ আছে ভাই রে, আরে দুনিয়া মাঠে চলে গেল কোদাল নিয়ে নেমে পড়ল, ওই কোদাল নিয়ে মাঠে আরে চাষ করতে চলে গেল, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখে আর কেউ নাই, এবার কি করছে জানে না বাবা। আরে মাঠের ওই আপনার জমির আলটা কেটে কেটে বাবা জমি বানাতে লাগলো, আল্লাহ দেখতে পাচ্ছে কি পায় না, জোরে বলুন। আল্লাহ সব খবর জানেন, আল্লাহ আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবর জানে, আর কে জমি বানাচ্ছে খালি, কথা বুঝতে পেরেছে ঠিক না? এ তো হিংসা বাড়ানো, এ তো ঝগড়া বাড়ানো, একটুখানি জমি বাড়িয়ে কি লাভ, রুজির মালিক তো আমার আল্লাহ, তাহলে কেন আমি হিংসা বাড়াবো, কেন জমি বাড়াবো, কেন যতটুকুনি আছে এর উপরেই নালা চাড়া দিলে আল্লাহ এতেই রুজি দেবে, ঠিক না বে? ঠিক আব্বা, হ্যাঁ ভালো হতে হবে, ভালো না হলে এ মাহফিল এ জলসা শোনা কিছুই কাজে লাগবে না, একটু সারতে হবে, যেখানে রোগ আছে একটু সারু, আপনি নিশ্চয়ই নাজাত পাবেন, মুক্তি পাবেন আব্বা। ওরে আমার আব্বা রে, কথায় কথা বেড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তাই বলে দিলেন বাবা, আরে আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, মানুষের খবর আমার আল্লাহ রাখেন। এইবারে আমার আল্লাহর বড় কথাটা খারাপ লেগে গেল, আমার আল্লাহর কথাটা পছন্দ হলো না, আমার আল্লাহ
রব্বুল আলামিন ডেকে বলে দিলেন গাও, ওরে আমার নবী মুসা কালিমুল্লাহ নবী সামনের দিকে তুমি অগ্রসর হও, সামনের দিকে যেতে থাকো। ওই মুসা কালিমুল্লাহ নবী সামনের দিকে আব্বা যেতে লাগলো, কিছু দূর যেতে না যেতে একটা বিরাট বড় জঙ্গল পড়ে গেল। ওই জঙ্গলের ভিতরে যেই না ঢুকেছে দেখতে পা গেল, ওই জঙ্গলের ভিতর দিয়ে আব্বারে একটা আওয়াজ কানে ভেসে ভেসে আসে, আল্লাহ আল্লাহ শব্দ, জিকির শব্দ আসে। আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এ গাছের গোড়ায় উঁকি মারে, ও গাছের গোড়ায় উঁকি মারে আব্বাও, কিন্তু আব্বারে মানুষ দেখতে পায় না, আওয়াজ কিন্তু কানে আসে। মুসা নবী আল্লাহর দরবারে ডেকে বলে, আমার আল্লাহ গো, ও মাওলা মাবুদ আল্লাহ, কি ব্যাপার আমি বুঝতে পারছি না, আওয়াজ আমার কানে আসে কিন্তু মানুষ আমি দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা গো সামনের দিকে যাও, আর একটু যদি সামনের দিকে যাও, আর সামনের দিকে চলে গেল। এইবার দেখতে পা গেল আব্বারে বিরাট বড় একটা পাথর পড়ে রয়েছে। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ওরে নবী রে ওই পাথরটার উপর তুমি আশা বাড়ি দিয়ে মারো, আঘাত করো। আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটার উপরে যেই না মারলো আব্বাও, সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে দুটো ভাগ হয়ে গেল। আমার আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ নবী এইবারে বাবাটা সুড়ঙ্গ দেখতে পেলেন, ওই সুড়ঙ্গর ভিতরে নেমে পড়েছে, গিয়ে দেখেন আব্বারে একটা বয়স্ক মতন মানুষ আব্বারে ওইখানে বসে 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 আল্লাহর ইবাদত মশগুল হয়ে আছে। আল্লাহ নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এইবার ডেকে বলতে লাগলো, ও আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা কতদিন ধরে এখানে ইবাদতে মশগুল হয়ে আছে একবার বলো। বলে, না না আমি আগে দিন নয়, আমি দুই দিন নয়, তিন দিন নয়, এক বছর নয়, দু বছর নয়, আমি 200 বছর ধরে ইবাদতে মশগুল হয়ে আছি। 200 বছর ইবাদত করছে মুসা কালিমুল্লাহ নবী, মুসা আলাইহিস সালাম কপালে হাত মারছে, আল্লাহ এত বড় বুজুর্গ, আমার থেকেও বড় বুজুর্গ রয়েছে। আমি মনে মনে করেছিলাম, আল্লাহ আমার থেকে বড় বুজুর্গ নাই, কিন্তু আমার থেকেও বড় বুজুর্গ রয়েছে। আল্লাহ থাকতে পারলেন না, দেখিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম। মুসা নবী খালি কপালে হাত মারছে, আল্লাহ আমার বলাটা হয়তো কি হলো হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ওরে আমার নবী মুসা শুনে নাও, জেনে নাও, একবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে গাও, শুধু তুমি এই বুজুর্গর দেখি অবাক হচ্ছ, অবাক হয়ো না হয়ো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে আরো একটা কথা শুনিয়ে দিই, শোনো শোনো। ও নবী গো আমার আখের জামানার নবীর উম্মত যারা হয়ে আসবে, আমার শেষ জামানার নবীর উম্মত হয়ে যারা আসবে, ওই নবীর উম্মতেরা যদি একটুখানি সময় আমি আল্লাহ আমার দরবারে যদি ইবাদত করে চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নবী মুসা গো 200 বছর ধরে ইবাদত করে করে যত বড় বুজুর্গ হয়েছে ওই মানুষটি, ওর থেকেও বড় বুজুর্গর খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই আখের জামানার নবীর উম্মতদের নাম তুলে দেব। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, এ না তাকবীর, এ নবী প্রেমে দেব সাসার
ইমানের সাগরে গোলাম জেনে নেন গণবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গণবী আপনার দরবারে, কত আশিক দলে দলে সোনার মদিনায় আর মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার রাজায়, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটি শীতল হয় গো, গোলাম জেনে নেন গণবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গণবী আপনার দরবারে, দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা আব্বাজান ভাইদের। আমার আমার নবীর কথা যদি বলি অনেক কথা হবে, অনেক কথা হবে, নবীর কথা বলে শেষ করা যাবে না, যাবে না আব্বাজান ভাইদের আমার। তবে নবীর কথা আর একটুখানি বলবো, আমার নবীর মনে কোনো হিংসা ছিল তো জোরে বলুন, আমার নবীর মনে কোনো হিংসা ছিল না, আমাদের মনে হিংসা আছে আছে আর এক ভাই বলছে হ্যাঁ আছে, আবার শুধু আছে না হিংসা বাসা বেঁধে রয়েছে, বাসা বেঁধে রয়েছে, পাশের বাড়ির মেয়ে দেখতে এসছে, এ দেখে নিয়েছে মেয়ে দেখতে এসছে, মেয়ে দেখে যখন আসছে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে ওদের সঙ্গে আর বলছে কাদের বাড়ি মেয়ে দেখ, ওই সালামতের মেয়েটা দেখতে এসেছিলাম, তোমার খেয়ে কাজ নেই, ওই মেয়ে দেখতে আসে দেশে মাথায় বাস পাশে কথা বুঝতে পেরেছে, বলছে কি হয়েছে বলছে বলা যাবে না, সে কথা বলা যাবে না, তবে ওই মেয়ে দেখতে এসছো সে কথা বলা যাবে না, মাথায় বাস ফেলে দিয়েছে। আব্বা বলুন এই হিংসা এগুলো মুসলমানের ভিতরে যেগুলো থাকা দরকার নেই সেইগুলো এদের কাছে বেশি বেশি, অথচ কত বড় বড় আমরা কথা বলি আব্বা ব্যথা নেবে নেবে, হিংসাগুলো সরিয়ে ফেলুন, অহংকারটা সরিয়ে ফেলুন, আল্লাহ জান্নাতটা আপনার জন্য আমার জন্য হালাল হয়ে যাবে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেখে সফরউদ্দিন বলে একটা মানুষ ছিল, সফরউদ্দিন বিরাট কুড়ে, আর যেই রাম কুড়ে সেই রাম, তার মনে হিংসাও ছিল, কত বুদ্ধি পেরেছে, বউ ডেকে বলছে দেখো কাজ কাম করবে না তো আমরা না খেয়ে মরবো, বে করে ছেলে কেন যাও একটু কাজ কাম করে টাকা পয়সা আনো না, তা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে আব্বা এইবারে আপনার কি না দেখতে পেয়েছে মন খারাপ করে যাচ্ছে বাজারের দিকে, কোথায় কি কাজ কাম করি যাচ্ছে আর মনে মনে করছে আল্লাহ যদি কিছু টাকা পয়সা সোনার কি বান্ডিলটা পড়ে থাকে বড্ড ভালো হয়, যেতে যেতে দেখে না বাপ দুটো পাথর পড়ে রয়ে চক চক করছে, পাথর দুটো তুলে নে স্বর্ণকারের কাছে গিয়ে যাই দেখো কি পাথর বলো, বলছি এই পাথর যে পাথর এনেছো এ আমার সোনার দোকান বিক্রি করে দিলে পাথরের দাম দেওয়া যাবে না, বলছে এখন কি কি ব্যাপার বলো, বলছি পাথর যদি ঢুকে যদি ঢুকেছো না একটা মানুষ আসবে এর কাছে যা চাইবে তাই পাবে, বলছে তাই বলছে হ্যাঁ, বলছে তাহলে বিরাট জিনিস, বলছে বিরাট জিনিস না তবে একটা কথা শোনো, বলছে কি, বলছে ওই মানুষটি তোমার তুমি যদি এক টাকা চাও এক টাকা তোমার দেবে আর গ্রামের মানুষ সবার দু টাকা করে দেবে, কথাটা কিন্তু খেয়াল থাকে জানে, ও তো শুনে ওখানটায় ওর মাথা তখন আগুন ধরে গেছে, আমার এক টাকার গ্রামের মানুষের দু টাকা এ পাথর জীবনে বার করবো না, গে বোর কাছে বলছে দেখো বাক্স খুলে বাক্স তলার দিকে রেখে দাও, বলছে কেন, বলে পাথর যদি ঠুকেছো না একটা মানুষ আসবে ওর কাছে যা চাইবে তাই পাবে, তবে আমার এক টাকা দিলে গ্রামের মানুষের নাকি দু টাকা করে দেবে এটা আমি সহ্য করতে পারবো না, পাথর কোনোদিন ঠুকবে না বার করবে না, তো ঠিক আছে বাক্স খুলে বাক্স তলার দিকে ঢুকিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। আব্বা একদিন ওই ছপরুদ্দিন কাজে গেছে আর বিরাট বিদ্যুৎ চমকাচ্ছে বিরাট ঝড় বৃষ্টি বাদলা, আর ও তো কাজে গেছে এর তো তালপাতার পুরো ঘর সব পানি ঘরের ভিতর পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, বউ থাকতে পারছে না বাচ্চাগুলো কাঁদছে, তো তো বউ আস্তে আস্তে করে ওই বাক্সটা খুলে বাক্সের ভিতর দিয়ে পাথরটা বার করে আর ঠুকেছে, যেই ঠুকেছে একটা মানুষ এসে হাজির কি চাই, তা বলছি এক্ষুনি আমার একতলা একটু ঘর বেঁধে দিতে আমি বাচ্চাগুলো নিয়ে থাকতে পারছি না, বলেছে যেই আর একতলাটা ঘর বেঁধে দিয়েছে আর গ্রামের মানুষ সবার দুতলা করে ঘর হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন, ও কাজ কাম করে টাকা পয়সা নিয়ে বাজার থেকে বাড়ির দিকে ফিরছে কিন্তু গ্রামে ঢুকে দেখে না তো সবার তো দুতলা করে ঘর, ও মনে করছে আল্লাহ কোন গ্রাম নতুন গ্রামে আজকে ঢুকলাম নাকি বুঝতে পারছেন না, হ্যাঁ এর দিকে সোজা ভাই দুতলার উপরে তো উঠে রয়েছে দুতলা ঘর দুতলার উপরে উঠে ঠ্যাং না যাচ্ছে, এ ভাই আমার একটা তালপাতার ঘর, বাবা কথা বলা যাবে না এখন যাও তো এখন সময় নেই, নতুন গরিব মানুষ বড় লোক হয়েছে অহংকার কত বুঝতে পারছেন না, কথা বলতে চাচ্ছে না, হ্যাঁ আমার একজনের কাছে যাও ভাই
ভিতরে গিয়েছে, এই দেখো তুমি তো কাজ কাম করতে চলে গেছো, এবার এদিকে এত বিদ্যুৎ চমকাচ্ছে কি করবো বলো, বাচ্চাগুলো নিয়ে কান্নাকাটি করে থাকতে পারছি না, অতএব আস্তে আস্তে করে আমি পাথর দুটো বার করে ঠুকেছি। তারপর ওই পাথর দুটো ঠুকেছে, একটা মানুষ এসে দাঁড়িয়ে গেছে, আমি বলছি বলছি কি চাই, তাই বলছি এক্ষুনি আমার একতলা ঘর বেঁধে দিতে হবে, থাকতে পারছি না, ওই জন্য আমার একতলা করে দিয়েছে, গ্রামের সবার দুতলা ঘর করে দিয়ে গেছে। ও এই ব্যাপার, আমার জন্য দুতলা ঘর পাবে গ্রামের মানুষ, আর আমার সঙ্গে কথা বলতে চায় না, আমি বলছি আমার ঘরটা কোন দিকে তাও বলতে চাচ্ছে না। পাথরটা নিজে বার করে আর ঠুকেছে, যেই ঠুকেছে একটা মানুষ কি যাই, তোমার কি কাজ আমার সঙ্গে ভালো করে খুলে বলো তো। আমার কাজ হলো কোনো কাজ নয়, আগে যা বলেছি এখন তাই বলছি, আমার কাজ হলো তোমার যা দেবো গ্রামের মানুষের ডবল দেবো, এই হলো আমার কাজ। ও এই ব্যাপার, তবে শোনো আমার যদি একটা চোখ তুলে নাও গ্রামের মানুষ সবার দুটো চোখ তুলে নেবে, কোনো কথা হলো অর্ডার করে দেবো তোমার একটা চোখ তুলে নেবো গ্রামের সব মানুষের দুটো চোখ তুলে নেবো। বলছে আগে নাও আমার জন্য, বড় লোক হয়ে দুতলায় উঠে রয়েছে, দুতলায় থেকে আর যেন নিচে না নামতে পারে এক্ষুনি তুলে। ওরে একটা চোখ তুলে নিয়েছে গ্রামের মানুষ সবার দুটো চোখ তুলে নিয়েছে, এ বলছে আমি তো একটা চোখ দিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবো, হাটে বাজারে সব জায়গায় তো যেতে পারবো, দেখতে পারবো, আর ওরা তো দেখতেই পারবে না। কথা বুঝতে পেরেছেন আব্বাজান ভাইজান? এই রকম মানুষ যদি গ্রামে থাকে, এ গ্রাম উন্নতি হবে না অবনতি হবে, জোরে বলুন অবনতি হবে, হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে গ্রাম। আব্বাজান ভাইদান ও মুমিন মুসলমান ও সোনার মানিকেরা, কথায় কথা বেড়ে যাবে আমার নবীর কথা শুনিয়ে দেওয়া, ওরে আমার আব্বা রে, আমার নবীর মনে কোনো হিংসা ছিল না, আমার নবীর কোনো অহংকার ছিল না, আমার নবী বাবা এমন নবী ছিল বাবা, এই নবীর মতন নবী হবে না আমার নবীর, তবে একটা কথা বলবা, ওরে আমার আব্বা রে, আমার নবীর বাড়িটা ছিল বাবা মক্কায়, মক্কায় আমার নবী ওই মক্কার মানুষগুলো আমার নবীকে তাড়িয়ে দিয়েছিল, আমার নবী বাবা চলে গিয়েছিল মক্কা ছেড়ে গাও, মদিনায় চলে গেলে ওই মদিনা শরীফের মানুষগুলো আমার নবীকে বাবা কোলে তুলে নিল, বুকে জড়িয়ে নিল, আমার নবী যেখানে ভালোবাসা পায় সেই বাবা থাকতে শুরু করে দিলেন, ওরে আমার আব্বা রে, কিছুদিন পরে হঠাৎ করে আওয়াজ উঠে গেল রে, এ পালা মক্কা ছেড়ে সবাই পালা পালা, বলে কেন রে, বলে যে মুহাম্মদকে তাড়িয়ে দেয়া হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মুহাম্মদ আবার দলবল নিয়ে আসছে রে, সবার মেরে ফেলে দেবে রে, সবাই পালা পালা পালা, এইবারে আমার আব্বা রে সবাই বাড়ি ঘর দর ছেড়ে পালিয়ে যায়, কিন্তু একজন বুড়ি মানুষ হাতে তার একটা লাঠি কোমরে একটা গাঁটলি পটলি, ওই বুড়ি মা বাড়ি থেকে বার হয়ে চলে এলো, ওই রাস্তার উপর বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, গ্রামবাসীদের ডেকে বলে ও গ্রামবাসীরা ও পাড়া প্রতিবেশীরা, তোরা একবার আমার সঙ্গে নে, আমার পটুলিটা তোরা মাথায় করে নে, আমি তোদের সঙ্গে যাব রে, আমার পেলে রেখে যদি চলে যাস, ওই মোহাম্মদ যদি এসে থাকে আমার মাথা কেটে দেবে, আমার গলা কেটে দেবে, তাড়াতাড়ি করে আমার একটা বার একটু গান্ডলি খালা নে, আমি তোদের পিছন পিছন যাব রে, ওরে আমার আব্বা রে, ওই বুড়ি মার পাতায় কেউ কান্দাই না রে আব্বা, সবাই পানিয়ে পানিয়ে চলে গেল, আরে দেখতে পা গেল ওই বুড়ি মা, বুড়ি মা, বুড়ি মা,
রাস্তার উপর বসে বসে কাঁদে, আমার নবী চলে এলো ওই বুড়ি মার সামনে দাঁড়িয়ে গেল। ও বুড়ি মা বলো বলো এমন করে কেন কাঁদছো, কি হয়েছে বলো, তোমার চোখে কেন পানি ধরে, ও বাবা কে তুমি কে, তোমার বাড়ি কোথায় বাবা জানি না, ও বাবা ছেলে তবে তুমি শুনে নাও জেনে নাও, ওই মোহাম্মদ বলে একটা বদমাইশ রে এই গ্রামে বাস করত, ওই মোহাম্মদ কে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল, ওই মোহাম্মদ নাকি আবার দল বল নিয়ে আসছে, সকলকে মেরে দেবে, গলা কেটে দেবে, ও বাবা ছেলে তাই মোহাম্মদের ভয়ে সবাই পালিয়ে গেল। আমি বুড়ি মানুষ এত করে বলি ও গ্রামবাসীরা রে, আমার পল্লী খালা মাথায় করে নে আমি তোদের সঙ্গে যাবো রে, কেউ নিল না কেউ নিল না, সবাই পালিয়ে চলে গেল, আমি তাই মোহাম্মদের ভয়ে এইখানে বসে বসে কাঁদে। আমার নবী বলেন বুড়িমা আর কাঁদতে হবে না, ও বুড়িমা রে তোমার গাল্লি খানাও আমি নিজে মাথায় করে নেব, ও বুড়িমা রে তুমি শুনে লাও জেনে লাও, চোখের পানি ফেলা বন্ধ করে দাও। এইবারে ওই বুড়িমা আস্তে আস্তে করে চোখের পানি বন্ধ করে দিয়েছে, আমার আপনার নবী গো ওই বুড়িমার ওই গাল্লি খানাও মাথায় করে নিয়ে আবারে বুড়িমার সঙ্গে হাঁটতে শুরু করে দিয়েছে। বুড়িমা হেঁটে হেঁটে যায় আর বলতে লাগলো, ও বাবা ছেলে তোমার মতন একটা ছেলে আমার মারা গিয়েছে বাবা রে, আর যদি বেঁচে থাকতো এই বিপদে আমার পড়তে হতো না বাবা, আরে বাবা ছেলে একটু করে আমার পাহাড়ের আড়ালে দিয়ে এসো, আমি বেঁচে যাব মোহাম্মদের হাত থেকে। আমার নবী ধরা দিলেন না, আমার নবী বাবা বললেন না, আস্তে আস্তে করে নিয়ে চলে গেলেন বাবা ওই পাহাড়ের আড়ালে, গাল্লি খানা নামিয়ে দিল। আরে দেবার বাদে আমার নবী বলেছিলেন গো ও বুড়িমা রে এইবার আমি আসি, ও বাবা ছেলে একটুখানি দাঁড়াও দাঁড়াও বাবা তুমি চলে যাও না, আমি অনেকটা হেঁটে হেঁটে এসেছি আমার বড় কষ্ট হচ্ছে বাবা, একটু দম নিতে দাও আমায় তোমার সঙ্গে দুটো কথা বলবো। এইবারে আমার নবী দাঁড়িয়ে রয়েছেন, ওই বুড়িমা বসে বসে জিরিয়ে দিল, লাঠিখানা ধরে উঠে দাঁড়ালো, ও বাবা ছেলে একবার শুনে লাও জেনে নাও, আমি তোমার সঙ্গে বলবো গো একবার একটু বলো বলো বলো, তোমার এত সুন্দর ব্যবহার, তোমার আব্বার নামটা বলে দাও, তোমার মায়ের নামটা একবার বলে দাও বাবা, ও বাবা ছেলে গো তোমার বাড়ি কোথায় বলো, তোমার ঠিকানাটা দাও, তোমার মায়ের নামটা বলো, তোমার নামটা বলো, ও বুড়িমা 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 আমার নামটা তবে তুমি শুনে নাও, আমার নাম হলো বুড়িমা মোহাম্মদ। ও বুড়িমা রে তুমি সারাটা রাস্তা ধরে গালি গালাজ করতে করতে যেটা এলে, যে মোহাম্মদের নামে বাজে কথা বলতে বলতে এলে, ওই অধম মোহাম্মদ আজ তোমার আর চোখের সামনে দাঁড়িয়ে, ও বুড়িমা রে আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমিনা। এইবারে বুড়িমা তৎপর করে কাঁপে, বুড়িমার হাতের লাঠি পড়ে যাবে, বুড়িমা এইবারে পড়ে যাবে বাবা, আল্লাহর নবী বলেন বুড়িমা ভয় কেউ না, আমি নবী মোহাম্মদ বলে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বুড়িমা রে তুমি ভয় করো না, আমি অন্যায় করে কাউকে মারিনি মারবো না, ও বুড়িমা শুনে নাও তুমি যদি বাড়ি যেতে চাও, ও বুড়িমা রে আবার তোমার গাল্লিখানা বাড়ি বয়ে বয়ে দিয়ে আসবো। ওই বুড়িমা বড় ভালো লেগে গেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার ক্ষমা করে দাও, একবার আমার মাফ করে দাও বাবা, মোহাম্মদ একবার আমার ক্ষমা করে দাও, একবার আমার তুমি মাফ করে দাও, আগে যদি জানতাম বাবা মোহাম্মদ এত ভালো ছেলে হয় গো, আমি জীবনে কোনোদিন পা
পার হতাম না, গালি গালাজ করতাম না, আজেবাজে কথা বলতাম না। ও বাবা মোহাম্মদ একবার আমার ক্ষমা করে দাও, একবার আমার মাফ করে দাও। ও বাবা মোহাম্মদ আল্লাহর কালেমা পড়ব, তুমি আমার কাছে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কালেমাটা বলে দাও, আমি কালেমা পড়ি মুসলমান হব। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ, এ নারায় তাকবীর বলেন ইয়া রাসূল।